আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি ভর্তা রেসিপি চিংড়ি মাছের মাথা যেটা আমরা সাধারণত ফেলে দিই তাদের কী করে অসম্ভব মজাদার একটি ভর্তা তৈরি করা যায় আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করি সবার আগে আপনি পেয়ে যাবেন আমি এখানে তিনটা মরিচ নিয়েছি শুকনামরিচগুলো আমি আগে থাকতে ভেজে নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি কিছু দেশীয় রসুনের কোষ নিয়েছি আপনারা চলে এখানে ইন্ডিয়ানটাও ব্যবহার করতে পারেন মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি ছোটো চিংড়ি মাছের মাথা নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি এক মোটের মতো আর পরিমাণ মতো লবণ নিব চুলে একটা প্যান বসে তাপতে আমি এক চামচের চার ভাগের এক ভাগ সরিষার তেল দিয়েছি আপনার এখানে তেলটা না দিয়েও ভাজতে পারেন আবার এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি চিংড়ি মাছের মাথা পেঁয়াজ ধনিয়া পাতা রসুন সবগুলো একসাথে ভেজে নিব আমি এখানে পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাগুলো ভেজে দিচ্ছি আপনারা চাইলেন না ভেজেও ভত্তাটা তৈরি করতে পারেন শুধু মাছের মাথাগুলো ভেজে নিয়ে আর এই চিংড়ি মাছের মাথাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় আর আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আমার চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়েছে এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনারা চাইলে ভর্তাটা ব্লেন্ডার করে নিতে পারেন আবার শিল্পাটাও বেটে নিতে পারেন তবে আমি শিল্পাটায় বেটে নিব এই চিংড়ি মাছের ভত্তাটা তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার এই চিংড়ি মাছের ভত্তাটা কেমন হয়েছে দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথা ভর্তা আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন